কালকে টপকে যেতে পারে যদি হারিয়ে দিতে পারে কালীঘাট মিলন সংঘ। আর একটা দল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব যদি আজকে জয় তুলে নিতে পারে তাহলে কিন্তু তার সুপ্রিয় পণ্ডিত থেকে জ্যাকব, জ্যাকব ছোট পাস, সুপ্রিয় পণ্ডিত সেন্টার হেড ব্যাক, ভারী সুন্দর সেনালালতে বাঁ পায়ে শট নেবেন, হেড ব্যাক এবং ভারী সুন্দর সঙ্গে ছেলেরাও কিন্তু পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। ফিরোজ জ্যাকব ওয়াল পাস, বাঁ পায়ে শট হিমাংশুর, কিন্তু সায়ন গত ম্যাচেও কিন্তু একটি দারুণ গোল করেছিল, আর একবার দেখে নিন কী করেছিল সায়ন, আউটসাইড করেই ডান পায়ে শট নিলেন, একটা ড্রপ গিয়েছিল, তারপর বল দখলে লড়াই, এখানে ফাউল হতে পারে, এখন ফাউল, পেনাল্টি, সঙ্গে সঙ্গে পেনাল্টি, সৌরভ যে কাজটি করলেন সেটা ঠিক হলো না, রেফারি রঞ্জিত বক্সি সঙ্গে সঙ্গে ফাউলের নির্দেশ দিয়েছে, দেখুন ঘটনাটি কী ঘটেছিল, বলটি যখন টেনে নিয়ে চলে যাচ্ছিলেন এঁকে ফেলেছেন, এটাও একটা ফাউল, দেখা যাক গোল করে দলকে এগিয়ে দিতে পারেন কিনা কালীঘাট মিলন সংঘ। শট এবং গোল, গোল সহজ ব্যাপার হচ্ছে না, লম্বা থ্রো, হেড ব্যাক সোজাসুজি গোলরক্ষক অভিজিতের কাছে, কিক থেকে তারা দ্বিতীয় গোল করতে পারে কিনা, সুবিধাজনক জায়গায় ফ্রি কিক, প্রথম পোস্টের দিকে টায়ারেক মেরেছিলেন সরাসরি মালিকের কাছে, গোলরক্ষক মালিক চেয়ে সেনালালতে থেকে আমরা দেখে নেব কীভাবে আক্রমণটি হয়েছিল, ট্র্যাপ করেছিল বটে কিন্তু ঠিক সময় মতো গোলকিপার বেরিয়ে এসে পরিস্থিতি সামাল দিয়েছেন, রেফারি দেখে নিচ্ছেন, বাপায় বল তোলা কিন্তু ভারী শট, বেশি টো দিয়ে বল মেরেছে ফিরোজ, বল নিয়ে যাওয়ার চেষ্টা, চাপ বাড়াচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কাজের কাজ কিছু হয় কি না, সুপ্রিয় পণ্ডিত উঁচু করে অনেকে হেড পোস্টে লেগে বল চলে গেল বাইরে, হেড করেছিল বটে, লম্বা শট নেবার চেষ্টা, বলতে বলতে রেফারি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন খেলা শেষ, অর্থাৎ আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে কালীঘাট মিলন সংঘ 1-0 গোলে হারিয়ে দিল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবকে, মরসুমের প্রথম হারটা তাদের আজকে হজম করতে হলো বলতে হবে, তবে ক্যালকুলেটিভ ফুটবল খেলেছে, আমি প্রশংসা করব প্রথম বাহাদুর থাপার, তিনি যেভাবে রক্ষণভাগের খেলোয়াড়দের এনে শেষ 15 মিনিট